দুপুর 2টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজীর রহমান শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম উচ্চ শিক্ষায় চড়া সুদে 1841 কোটির বিশ্বব্যাংক ঋণ বাংলাদেশের গ্রিন টেক্সটাইল বিশ্বের সেরা পরিবেশ বান্ধব কারখানা নিলামে কাঙ্ক্ষিত দাম না মিললে 12 প্লেন বিক্রি হবে কেজি দরে যাত্রাবাড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী নিহত যুদ্ধবন্ধের আলাপ চীনে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি কসমিক ডোর এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে উচ্চ শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ানো ও শিক্ষার্থীদের চাকরির সুযোগ সৃষ্টির মতো খাতে বরাবরই বাংলাদেশকে অনুদান দিয়ে আসছে বিশ্বব্যাংক এই প্রচলনের ব্যত্যয় ঘটিয়ে এবার উচ্চ শিক্ষায় নেওয়া হচ্ছে 1841 কোটি টাকার ঋণ যা বিশ্বব্যাংকে পরিশোধ করতে হবে চড়া সুদ সহ প্রকল্প গ্রহণের সময় অনুদান হিসেবে নেওয়ার কথা বলা হলেও এখন নেওয়া হচ্ছে ঋণ হিসেবে ইউজিসির প্রস্তাবনায় দেখা যায় বিশ্বব্যাংক ঋণে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন শীর্ষক এই প্রকল্প নেওয়া হচ্ছে উচ্চ পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের চাকরির সুযোগ সৃষ্টি নারী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অংশগ্রহণ ও নারী নেতৃত্বের সক্ষমতা বাড়ানো প্রকল্পের অন্যতম উদ্দেশ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিভাগ থেকে প্রস্তাবিত প্রকল্পটির মোট ব্যয় 4,030,96,00,000 টাকা এর মধ্যে সরকারি অর্থায়ন 2,188 কোটি টাকা বাকি 1,841 কোটি টাকা নেওয়া হবে ঋণ হিসেবে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের 1 নম্বর পরিবেশ বান্ধব কারখানাটি বাংলাদেশের দখলে ময়মনসিংহে অবস্থিত গ্রিন টেক্সটাইল লিমিটেডের ইউনিট 4 নামের এই কারখানাটি এখন পরিবেশ বান্ধব হিসেবে 1 নম্বরে 110 নম্বরের মধ্যে গ্রিন টেক্সটাইলের কারখানাটি পেয়েছে 104 এ নিয়ে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব 10টি কারখানার মধ্যে এখন 8টি বাংলাদেশের দখলে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজেএমইএ এ তথ্য নিশ্চিত করেছে এর আগেও সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে বিশ্বের 1 নম্বর পরিবেশ বান্ধব কারখানার সনদ পেয়েছিল বাংলাদেশের একটি কারখানা তবে সেটি খুব বেশি দিনের জন্য স্থায়ী ছিল না এরপর ইন্দোনেশিয়ার একটি কারখানা সেই স্থান দখল করে নেয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 12টি উড়োজাহাজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে 10 বছরের বেশি সময় ধরে পড়ে থাকা এসব উড়োজাহাজের মালিক বেসরকারি কয়েকটি এয়ারলাইন্স কোম্পানি সংস্থাগুলোর সবকটি এখন বন্ধ তাদের নেই কোনো কার্যালয় তবুও পরিত্যক্ত এসব উড়োজাহাজ সরিয়ে নিতে কয়েক দফা চিঠি পাঠিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ কোনো সাড়া না পেয়ে বছরখানেক আগে নিলামের উদ্যোগ নেওয়া হয়েছিল তখন কয়েকজন মালিক বকেয়া পরিশোধে 6 মাসের সময় চান 6 মাস পরে তাদের আর কোনো সাড়া মেলেনি ফলে দীর্ঘদিন বিমানবন্দরের কার্গো ভিলেজের বড় জায়গা জুড়ে উড়োজাহাজগুলো পড়ে আছে পাশাপাশি এসব উড়োজাহাজের পার্কিং এবং সারচার্জ বাদবোধ বকেয়া রয়েছে প্রায় 850 কোটি টাকা কর্তৃপক্ষ বলছে পরিত্যক্ত 12 উড়োজাহাজ সরানো হলে যে জায়গা ফাঁকা হবে সেখানে কমপক্ষে 7টি উড়োজাহাজ পার্কিং করা যাবে তবে উড়োজাহাজগুলোর মালিকপক্ষ কোনো সাড়াই দিচ্ছে না গলার কাটা হয়ে দাঁড়ানো উড়োজাহাজগুলো এবার নিলামে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেবিচক তবে নিলামে কাঙ্ক্ষিত দাম না পেলে প্রয়োজনে উড়োজাহাজগুলো কেজি দরে বিক্রি করে দেওয়া হবে রাজধানীর যাত্রাবাড়িতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ি চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ মনির সর্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন আজ রোববার ভোর 5:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে যাত্রাবাড়ি থানার ওসি আজহারুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন 999-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ওসি আরও বলেন ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে নিহত ব্যক্তি পায়ে হেঁটে সিটি মিল ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ডের সামনের রাস্তা পারাপারের সময় বেপরোয়া একটি গাড়ি তাকে ধাক্কা দেয় এতে রাস্তায় পড়ে যান তিনি পরে তার শরীরের ওপর দিয়ে গাড়িটি চলে যায় এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে Orange
কোকোনাট আর ওয়াটারমেলনের চারটি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে গোলাম আকবর নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার চাকঢালা এলাকার জামছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় ঘটনা ঘটে। আহত গোলাম আকবর উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা জামছড়ি এলাকার সৈয়দ আজিমের ছেলে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসার ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, চাকঢালা জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের ওপর থেকে চোরাই গরু আনতে যান গোলাম আকবর। সেখানে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাম পায়ের গোড়ালিতে গুরুতর আহত হন তিনি। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে দরপতন দেখা দিয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যাওয়ার পাশাপাশি কমেছে মূল্যসূচক, সেই সঙ্গে লেনদেনে বেশ ধীরগতি দেখা যাচ্ছে। প্রথম আধা ঘন্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মাত্র 7% প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে 7 পয়েন্ট আর লেনদেন হয়েছে 34 কোটি টাকা। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রথম আধা ঘন্টার লেনদেনে সূচক নিম্নমুখী রয়েছে। এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে আর দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা অনেকটা কমে গেছে। অঞ্চলভেদে 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে তাপমাত্রা। তবে আপাতত তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির যে প্রবণতা ছিল সেটিও আপাতত দূর হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে শ্রীমঙ্গলে 12.4 ডিগ্রি সেলসিয়াস, শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস। এ হিসাবে একদিনে শ্রীমঙ্গলে তাপমাত্রা কমেছে 6.2 ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 15.3 ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে, সেখানে আজ তা কমে হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। পবিত্র রমজান মাস শুরুর আগে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সহিংসতা বাড়ার শঙ্কা রয়েছে। দেশ দুটির মধ্যে সহিংসতা এড়াতে জর্ডানের মধ্যস্থতায় শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হচ্ছে আজ রোববার। এতে অংশ নেবে যুক্তরাষ্ট্র। আকাবার লোহিত সাগর বন্দরে একদিনের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক উপস্থিত থাকবেন। বহু বছর পর প্রথমবারের মতো এই বৈঠক ইসরায়েল ও ফিলিস্তিনের শীর্ষ নিরাপত্তা প্রধানদের একত্রিত করবে। প্রধান আঞ্চলিক দলগুলোর প্রতিনিধিরাও থাকছেন বৈঠকে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গাজা ও পশ্চিম তীরে শান্তি পুনরুদ্ধার এবং দুই পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য ওয়াশিংটন ও আঞ্চলিক অংশীদার মিশরের সঙ্গে জর্ডানের এ বৈঠক। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে চীন সরকারের সঙ্গে কথা বলতে আগামী এপ্রিলে দেশটি সফরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্টের চীন সফরের এই ঘোষণা এলো শনিবার। এর আগে দীর্ঘ 1 বছর ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে 12 দফার শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে চীন। প্যারিসে একটি কৃষি বিষয়ক অনুষ্ঠানের ফাঁকে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন, এপ্রিলের শুরুতে চীন সফর করবেন তিনি। তিনি আরও বলেন, চীন যে শান্তি প্রচেষ্টায় নিযুক্ত হচ্ছে তা একটি ভালো ব্যাপার। ফরাসি এ নেতা বলেন, রাশিয়ার আগ্রাসন বন্ধ করা, সেনা প্রত্যাহার এবং ইউক্রেন ও দেশটির জনগণের আঞ্চলিক সার্বভৌমত্বকে সম্মান করা হলেই শান্তি সম্ভব। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।